স্কুলে ঢুকে স্কুলের কর্মীকে মারধরের অভিযোগ করল তিন গ্রামবাসীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ঝাড়ুন গ্রামে। সকালে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রাম জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গোলসি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। গ্রামবাসীদের হাতে আক্রান্ত ওই আইসিডিএস কর্মী পুলিশের সহযোগিতায় গ্রাম ছেড়ে বেরিয়ে এসে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর শনিবার বিকেলে গোলসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আইসিডিএস কেন্দ্রের কর্মী সুলোচনা ভদ্র জানিয়েছেন, শনিবার শিশু এবং গর্ভবতী মায়েদের খাবার এবং ডিম দেওয়ার কথা ছিল। শনিবার সকলের ভাগের ডিম তিনি শুক্রবার সকলকে দিয়ে দেন। একটি খাতায় সকলে সই করে দেন, সেই দিন নিয়ে যায়। শনিবার যখন তার সেন্টারে খাবার তৈরি হচ্ছিল, সেই সময় এলাকার বাসিন্দা রীনা আকুরে তার শ্বশুর শাশুড়ি এবং তার বৌদি এসে জোর করে ডিম দেওয়ার কথা বলে। তিনি শুক্রবারে ডিম দেওয়া হয়ে গেছে বলতেই তার উপর চড়াও হয় রীনা আকুরে এবং তার পরিবার। আইসিডিএস কেন্দ্রের ভেতরে ঢুকে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি খাতায় সকলে সই করে ডিম নেয়, সেই খাতা ছিঁড়ে দেওয়া হয় বলেও তার অভিযোগ। এমনকি উনুনে সেই সময় শিশুদের খাবার তৈরি হচ্ছিল, সেই খাবারে এবং উনুনে জল ঢুলে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও রীনা আকুরি এবং তার পরিবার মারধরের অভিযোগ অস্বীকার করেছে, তবে খাবারে জল ঢালার কথা তারা সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করে। গোলসি থানায় অভিযোগ জানানোর পর ঘটনার তদন্তে নেমেছে গোলসি থানার পুলিশ। যদিও এই বিষয়ে আইসিডিএস আধিকারিকদের কারোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে আগামী দিনে এই ঘটনা রুখতে প্রশাসন এবং আইসিডিএস আধিকারিকরা কি ব্যবস্থা গ্রহণ করছে এখন সেটাই দেখার বিষয়। জানেন তো, আমি আজকে শনিবারে আমার মিটিং বলে আমি কি করেছি, শুক্রবার শনিবারটা ডেট দিয়ে আমি মাদের